নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। শীত প্রায় চলে যাওয়ার মুখে, আর ঠিক এই সময়টাই তৈরি হয় শরীর খারাপের লক্ষণগুলো। শরীরকে সুস্থ রাখতে কিছু কিছু জিনিস আমাদের প্রকৃতির থেকেই পাওয়া যায়, যেগুলো বিভিন্ন সময়ের যে সিজনাল অসুখগুলো হয় তার থেকে কিন্তু অনেকটা আমাদের প্রোটেক্ট করে। তারই মধ্যে একটা হলো মরিঙ্গা ফ্লাওয়ার বা সজনে ফুল। এই সজনে ফুল কিন্তু আমাদের গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সজনে গাছ তার মধ্যে সজনে ফুল। আর এই সজনে ফুল যে কতটা উপকারী সেটা কিন্তু সকলেই আমরা জানি। তাই আজকের রেসিপি সজনে ফুলের একটা রেসিপি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো সজনে ফুল নিয়েছি, একদম ফ্রেশ, সকালবেলায় বাজারে বিক্রি হওয়া এই সজনে ফুল। এটাকে একটুখানি ঝাড়া দিয়ে আমি ফুলগুলোকে ডাল থেকে বার করে নিচ্ছি। দেখুন, একটা গার্ডার দিয়ে ওরা একটু একটা বান্ডিলের মতো করে দিয়েছে, কিন্তু তাতেও অনেক ফুল ঝরে যায়, খুব সূক্ষ্ম ফুলগুলো হয়। এবার ফুলগুলোকে আমি এই ডালগুলোর থেকে আগে আলাদা করে নেব, কারণ ফুলের মধ্যেও প্রচুর কড়ি রয়েছে। এবার এই ফুলের মধ্যে যে ছোট ছোট অন্যরকম শুকনো ফুল বা ডাল থাকে সেগুলোকে আমি আগে সরিয়ে দেব। আর ফুলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, এই ফুলের মধ্যে অনেক সময় একদম ছোট্ট ছোট্ট অন্য কিছু থাকতে পারে, বা ফুলের মধ্যে অনেক পোকা থাকতে পারে, শুকনো ফুল থাকতে পারে, সেগুলোকে একটু আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার একটু একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 কাপের মতো জল বসিয়েছি। জলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। জলটাকে একটু ভালো করে গরম করে নেব। ঈষদুষ্ণ গরম জলটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এই জলটা একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এই উষ্ণ লবণ দেওয়া গরম জলের মধ্যে আমি ফুলগুলোকে প্রথমে মিনিট দশেক ভিজিয়ে রাখবো, যাতে কি হবে ফুলের মধ্যে কোনো রকম পোকা থাকলে, কারণ ফুলের মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম পোকা থাকে, সেগুলো বেরিয়ে যাবে। তারপরে ফুলটাকে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে 5-6 বার, তাহলেই ফুলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তবে লবণ জলে একটু গরম জল করে ভিজিয়ে রাখতে হবে অবশ্যই। এবার রেসিপিটা করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা খোসা সমেত নিচ্ছি। এবার এই আলুটাকে ছোট ছোট টুকরো করে ডুমো ডুমো করে কেটে নেব। এবার কয়েকটা শিম নিয়েছি। শিমের ওপরের অংশ আর নিচের অংশটা কেটে সাইডের যে আঁশটাকে বার করে দিয়ে ছোট ছোট করে শিমটাকেও টুকরো করে কেটে নিচ্ছি। এর মধ্যে আপনারা কিন্তু বিনসও দিতে পারেন, বিনস দিলেও বেশ ভালো লাগবে। এগুলোর মধ্যে যে কোনো সবজি দেওয়া। একটু আমি বেগুন দেব, তবে পুরো গোটা বেগুনটা দেব না। বেগুন থেকে আমি অর্ধেক বেগুন কেটে নিয়েছি। এই অর্ধেক বেগুনটাই ছোট ছোট ডুমো করে কেটে নেব। সবজিটা নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আমি এখানে শিম, আলু আর বেগুন দিয়ে তৈরি করছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটা বড়ি নিয়েছি, বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়িগুলো দেখুন বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে এবার উঠিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দেব 1টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু ফ্রাই করে নিয়ে এবার এখানে ডুমো করে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে একসাথে একটু ভেজে নেব। শিমটা এখন দিচ্ছি না, একটু প্রথমে আলু আর বেগুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পর শিমটা অ্যাড করব। দেখুন, আলু আর বেগুনটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি শিমটা দিয়ে দিচ্ছি। শিম দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দেব আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দেব। এবার এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিটাকে আবারও আমি ভালো করে মিক্সড আপ করে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমার মনে হচ্ছে একটু তেল লাগবে, সেই জন্য মধ্যিখানটা ফাঁকা করে 1/2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও আমি মিক্সড করে নিচ্ছি। এবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে ভাজা হতে দেব।
মিনিটখানেক একটুখানি ঢাকা দিয়ে রাখা হয়েছিল। এবার ঢাকাটা সরিয়ে নিয়ে দেখুন বেশ সবজিটা অনেকটাই ভাজা হয়েছে। এবার এর মধ্যে দেব অল্প একটু জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা কিন্তু 1/4 টিস্পুন দিলাম। এবার একটু আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কড়াইশুঁটি, বেশ কিছুটা কড়াইশুঁটি দিলাম। এবার সবজির সাথে আবারও কড়াইশুঁটিটাকে একটু মিক্সড করে নেব। দিয়ে এর মধ্যে এবার ফুলগুলো দিয়ে দিচ্ছি। ফুলগুলো গরম জলে ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু আমি 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি, সেই ফুলটা অ্যাড করে দিলাম। এবার ফুলটা দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। খানিকটা যেরকম মোচা তৈরি হয় ঠিক সেরকমই মোচার ঘন্টর মতো হবে, দেখতে খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে, আর একটুও কিন্তু তিতা লাগবে না এইভাবে তৈরি করলে। দেখুন ফুলটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে, সবজির সাথে বেশ মাখো মাখো হয়েছে। তবে সামান্য একটু জল দেব, সামান্য একটু জল দিলাম, জল দিয়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করব, অল্প একটু চিনি দিলাম। চিনি দিয়ে সবজির সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। সজনে ফুল কিন্তু বেশ হয়েছে, আর একটু ঘেটে ঘেটে দেব আলুটা, জাস্ট একটু চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। বেশ মাখো মাখো করে নিয়েছি, আর এই যে জলটা এক্সট্রা রয়েছে এটাকে একটু হাই ফ্লেমে জলটাকে টানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা, বড়িটাকে একটুখানি থেতো করে নিয়ে হালকা করে ভেঙে রেখেছি, একদম গুঁড়ো করে রাখিনি। বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপি তৈরি হয়ে গেছে সজনে ফুলের চচ্চড়ি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।